দর্শক আপনারা দেখছেন লকডাউন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লকডাউন ঘোষণা করলেও সকল পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা একজন কথা বলবো একজন দোকানদারের সাথে। আপনার নাম কি? আমার নাম ময়না। প্রশাসন তো লকডাউন ঘোষণা করছে, তারপরেও তো আপনি দোকান দিচ্ছেন। সরকার পক্ষ থেকে এখন কোনো সহযোগ পান নাই? না। তো ক্রমরী উপজেলাকে কিন্তু লকডাউন ঘোষণা করা হলো, কিন্তু যান এই অটো বাইক অটো ভ্যানগুলো কিন্তু চলছে নিয়মিত। এখানে কিন্তু দেখা যায় যে লকডাউনকেও কিন্তু অমান্য করে আসছে, এই একটাই কারণ যে তাদের অর্থ সংকটের কারণে। আপনি আপনি কেন আসছেন গাড়ি নিয়ে? লকডাউন তো ঘোষণা করছে উপজেলা প্রশাসন। আচ্ছা, ইয়া সরকারের পক্ষ থেকে কি এখনো কিছু পাননি আপনি? আপনার ছেলে মেয়ে নাই? একটা ছেলে, সে আচ্ছা ঠিক আছে। এই জায়গাটি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রোমারি উপজেলার প্রাণীকেন্দ্র শাপলা মোড়। এই জায়গাটিতে সকাল আর সন্ধ্যায় কিন্তু শ্রমজীবী মানুষের ভিড় ছিল। এখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করায় কিন্তু এই মানুষগুলোকে এখানে দেখা যায় না। প্রতিদিন সকালে যে সমস্ত মানুষগুলোকে ওই ধান কাটা মানুষগুলোকে দেখা যেত, সেই মানুষগুলো কিন্তু এখন এখানে নেই। এখন ছুটছে তারা যেখানে ত্রাণের কথা শুনছেন সেখানেই ছুটে চলছেন। ভাই আপনি, প্রশাসন তো লকডাউন ঘোষণা করছে, আপনি গাড়ি নিয়ে বাজারে? ঘরে খাবার নাই, কি বলবো এখন। মানে ওই জন্য ঢুকতে আশা লাগে তো, সরকার কিছু দিয়ে আসে না যে টিভির মধ্যে খবরে তো দেখি যে মনে করেন অনেক কিছু অনেক কিছু দেয়, আমার কাছে কিছু দেয় না। এখন পর্যন্ত আপনি কিছু পান নাই সরকারের পক্ষ থেকে? একদিন পাঁচদিন মেসেজ আর কি, সেটা কদিন, ওরা তো দু তিন দিনই শেষ। তারপর আর কি করে খরচ খাবো, কি দিয়ে তো 5 কেজি চাউল দিছিল এখন দেশ কে দিয়ে।